প্রায় বারো দিন পার হল যোরহাটর একমাত্র উরণিয়া সেতু উদ্বোধন হওয়ার। যোরহাটবাসীর বহুদিনীয় সপোনে সেইদিনা পূর্ণতা পাইছিল। বর্তমানেও সেই উৎসাহ আর আনন্দ ম্লান পড়া নাই যোরহাটর রাইজর মজত। কিন্তু যোরহাটবাসীয়ে কিদরে রাখিছে যোরহাটর একমাত্র উরণিয়া সেতুখন? প্রায় দুসপ্তাহ ধরে চহৰৰ একমাত্র উরণিয়া সেতুৰে যাতায়াত কৰিবলৈ পাই যথেষ্ট উৎফুল্লিত যোরহতীয়া রাইজ। কিন্তু উদ্বোধনের পূর্বে একাংশই নির্মীয়মান অবস্থাত থকা সেতুখনের তলত নিশা চলাইছিল সুরার বেহা। লগতে আটক ধুনিয়াক নির্মাণ করে থাকা সেতুখনত পিক পেলাই নষ্ট করেছিল অন্য একাংশই। বর্তমান যদিও সেতুখন উদ্বোধন করা হল, তথাপি এনে একাংশই গুটকা তামোল খাই সেতুখনের সৌন্দর্য ধ্বংস করার দরে ঘৃণনীয় কার্য করেছে। সেতুর দেওয়ালের লগতে সেতুর উপরতো যত পিক দেখা পাওয়া গেছে। এনে একাংশ লোকক নাকি লগাব নোৱাৰিলে কিছুদিন পিছতেই যোরহাটর এই একমাত্র উরণিয়া সেতুখনে এক অন্য রূপলৈ গতি কৰিব। আনহাতে একমাত্র উরণিয়া সেতুর তলত প্রশাসনে গ্রহণ কৰিছিল এক উল্লেখনীয় পদক্ষেপ। উরণিয়া সেতুর তলত ক্রীড়াপ্রেমীসকলৰ অনুশীলনৰ বাবে এক ষ্টেডিয়াম নির্মাণ কৰিছিল। ক্রীড়াপ্রেমীসকলৰ অনুশীলনৰ ঠাইৰ অভাব এই ষ্টেডিয়ামে দূৰ কৰিব। বর্তমান স্টেডিয়ামটো মুকলি করে দিয়া নাই যদিও অনাগত দিনত এই যোরহাট তথা আশেপাশে ক্রীড়াপ্রেমীসকলে ইয়াতেই অনুশীলন করব পাৰিব। যোরহাটর বিধায়কগৰাকীয়ে মরমর যোরহাট নামৰ যি প্রকল্প হাতত লৈছিল সেই প্রকল্পৰ অংশ হিচাপে এই ষ্টেডিয়াম নির্মাণ করা হয়। এই পদক্ষেপৰ বাবে এতিয়া সচেতন ৰাইজে প্রশংসা করাও পরিলক্ষিত হৈছে।